সবচেয়ে বেশি শিক্ষার্থী এসএসসিতে ফেল করে এই তিনটে সাবজেক্টে, বাংলা, ইংরেজি, গণিত। মূলত অনেক শিক্ষার্থী জানে না এই বইগুলো কিভাবে পড়া শুরু করবে এবং কিভাবে শেষ করবে। দেখো, তুমি যদি একটা বই পড়া শুরু করার আগেই তা শেষ করার বিষয়টি বুঝতে পারো যে আসলে তুমি এইভাবে শুরু করবা, এই এইগুলো পড়বা এবং এইভাবে শেষ করবা, তাহলে খুব ইজিলি সেই সাবজেক্টের প্রস্তুতি তোমার ভালো হবে। আমরা কথা বলছি কিভাবে পড়বে তোমরা এই তিনটা সাবজেক্ট, তিনটা সাবজেক্ট বলছি, বাট এখানে আসলে মূলত পাঁচটা, কারণ বাংলা প্রথম দ্বিতীয় রয়েছে, ইংরেজি প্রথম দ্বিতীয় এবং গণিত তো সিঙ্গেল, ওর কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাই, সেক্ষেত্রে টোটাল পাঁচটা সাবজেক্ট। এখন এই পাঁচটা সাবজেক্টের গাইডলাইন আমরা তুলে ধরছি। গাইডলাইন বলতে আসলে ঠিক দিক নির্দেশনা, তুমি শুরুটা কিভাবে করবে, শেষটা কিভাবে করবে এবং কিভাবে কোন বিষয় কতদিনে পড়া যেতে পারে এবং তোমার প্রস্তুতি আসলে কীরকমই হবে। সো ওভারঅল অনেক বড় একটা ভিডিও হতে পারে, বাট যারা এই তিনটে সাবজেক্ট নিয়ে সবচেয়ে বেশি টেনশনে রয়েছ তারা শেষ পর্যন্ত দেখো এবং এই বিষয়গুলো মেনে চলো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এই ধরনের টুলসগুলো বা টিপসগুলো যা যে সকল শিক্ষার্থী ভালো ফলাফল করে তারাই শেয়ার করছে এবং তারা এই জিনিসগুলো অনুসরণ করত। তো চলো আমরা শুরু করি। আর হ্যাঁ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, এখন সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে সাবস্ক্রাইব করো। আর যদি আমার ভিডিও প্রতিদিন দেখো কিন্তু সাবস্ক্রাইব করানোর ইচ্ছে করে, তাদেরকেও বলছি করে রাখো ভাইয়া, কারণ তোমাদের প্রতিটা আপডেট আমরা তোমাদেরকে দিচ্ছি এবং সামনেও দিয়ে যাবো। তোমাদের পরীক্ষা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আপডেট তোমরা সামনে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ পাবা। তো আমরা শুরু করছি ভিডিও, মূল টপিকে যাচ্ছি। প্রথমে আমরা তোমাদের কথা বলবো বাংলা নিয়ে। বাংলা বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, দুইটা বিষয় আমি এখানে উপস্থাপন করছি। হয়তোবা ছবিটা দেখে একটু ধাস করতে পারছি আমি কী বলবো, বাট আমি একটু এক্সপ্লেন করে দিই, কারণ এখানে বেশ বড় সড় একটা আলোচনা আছে। ছবি দেখে একদম সব কিছু বোঝা যাবে না। সময়, আমরা সময়কে ধরেছি ছয় দিন এবং পাঁচ দিন। এখানে বাংলা প্রথম পত্রের জন্য আমরা ধরেছি ছয় দিন আর বাংলা দ্বিতীয় পত্রের জন্য পাঁচ দিন। এখন বাংলা প্রথম পত্রের ছয় দিন তুমি কিভাবে পড়বা, আগে আমি আসি পড়ার ডিসিশনটা নিয়ে কথা বলতে। তোমার দৈনিক পড়াটা কেমন হওয়া দরকার? আমি এই যে ছয় দিন কথা বলছি বা আমি পাঁচ দিনের কথা বলছি বা আমি সামনে ইংরেজি এবং গণিত নিয়েও কথা বলবো, সেখানে এই জিনিসটাই নোটিস করছি যে তোমরা বাংলা পড়বা, সব কিছু পড়বা, শুধুমাত্র ওই ছয়টা দিন টানা বাংলাই পড়বা। অর্থাৎ তুমি যদি, তোমার যদি প্রাইভেট থাকে, তুমি যদি গণিত প্রাইভেট পড়ছো, ইংরেজি প্রাইভেট পড়ছো, তোমার হয়তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রাইভেট পড়ছো, অ্যাকাউন্টিং প্রাইভেট পড়ছো, এই যে প্রাইভেট পড়া বা কোচিং করা, এই পড়াটা বাদে তুমি যতটুকু সময় পাচ্ছ সারাদিনে, যতটুকু সময় বাদে তুমি সময় পাচ্ছ ততটুকু ওই ছয়টা দিন টানা বাংলা পড়বা। উদাহরণস্বরূপ বলি, আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে আমি দুই ঘন্টা সময় পেয়েছি, তিন ঘন্টা সময় পেয়েছি, আমি প্রথম এক ঘন্টা অঙ্ক করলাম, পরের এক ঘন্টা ইংরেজি পড়লাম, পরের এক ঘন্টা আমি সুন্দর করে বাংলা পড়লাম, আমি দুপুরবেলা বাসায় এসেছি কোনো কাজ নেই আমার, আমি এক ঘন্টা বসে বাংলা পড়লাম, আমি বিকালবেলা দুই ঘন্টা বাংলা পড়লাম, রাত্রেবেলা এক ঘন্টা ইংরেজি পড়লাম, এক ঘন্টা বাংলা গণিত করলাম, পরের আমি এক ঘন্টা দুই ঘন্টা বাংলা পড়লাম। অর্থাৎ দিনে কিন্তু চার ঘন্টা পাঁচ ঘন্টা আমি বাংলা পড়লাম, যতটুকু সময় পেয়েছি আমার প্রাইভেটের পড়া বা টিউশনের পড়া বাদে। সো এই টাইমগুলোতে বাংলা তুমি পড়বা। এখন আসি শিডিউলটা কীভাবে হবে। বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে শিডিউল হবে, গদ্যের ক্ষেত্রে তুমি দুই দিন সময় নিবা, এর বেশি দরকার নাই। গদ্যে চেষ্টা করবা, গদ্য ধরে নাও যে আটটা কি দশটা হয়তো বা তোমার চ্যাপ্টার পড়তে হবে, সেই জায়গায় প্রতিদিন তিন থেকে চারটা বা পাঁচটা চ্যাপ্টার শেষ করবা এবং দুই দিনে দশটা বা আটটা শেষ করবা গদ্য শেষ। কবিতার ক্ষেত্রেও চারটা চারটা করে পড়বা, সকালে চারটা, প্রথম দিন চারটা, পরের দিন চারটা, এভাবে করে করে দুই দিন, অর্থাৎ এখানে দুই দিন, এখানে দুই দিন, চার দিনে গদ্য এবং কবিতা শেষ। নাটকের জন্য টানা একদিন, সকালবেলা থেকে রাত্রেবেলা যখনই সময় পাবা তখনই নাটক করবা। সময়টা তোমাকে দৈনিক রুটিনে বানিয়ে নিতে হবে, কেমন, স্কুল, কোচিং, প্রাইভেট এইসবগুলো বাদ দিয়ে যতটুকু সময় ততটুকু নাটক করবা। পরের দিন উপন্যাস, গদ্য দুই, কবিতা দুই, নাটক এক, উপন্যাস এক, ছয় দিনে তোমার বাংলা প্রথম পত্র বই খতম, এক পাশে বই রেখে দাও, শুরু করো বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, যেখানে নৈবিত্তিক নিয়ে শিক্ষার্থী সবচেয়ে বেশি টেনশনে থাকে এবং ঘটনা সত্ত্বেও অনেক শিক্ষার্থী ফেলও করে, সেক্ষেত্রে তোমাকে যথেষ্ট সময় এই নৈবিত্তিকে দিতে হবে। সো ব্যাকরণের ক্ষেত্রে ট্রাই করো প্রচুর পরিমাণে বিগতশালে প্রশ্ন অ্যানালিসিস করা, টেস্ট পেপার অ্যানালিসিস করা, মডেল কোয়েশ্চেন অ্যানালিসিস করা, সাপ্লিমেন্ট অ্যানালিসিস করা, সেগুলো পড়ো এবং টানা একদিন থেকে দেড় দিন, একদিন টানা ব্যাকরণ পড়বাই, নৈবিত্তিক পড়বাই, এই পরে আরও লাগলেও হাফ ডে ব্যাকরণ পড়ো তুমি, তারপর বাকি থাকে পাঁচ দিন, সেই হিসাব করে তোমার প্রায় আরও সাড়ে তিন দিন বা তিন দিন সর্বোচ্চ তো বাকি থাকেই। সো চেষ্টা করো তিন দিনের নিয়মিত অংশ পড়ার, নিয়মিত অংশটি এভাবে পড়বা, তোমার প্রতিবেদন পড়তে হবে সকালবেলা সারাদিন প্রতিবেদন পড়বা। প্রতিবেদনের ফর্মেট আছে আমাদের একটা ভিডিও, এটা দেখে নিও, কারণ একটা প্রতিবেদন পড়লে আর কোনো প্রতিবেদন পড়া দরকার নেই, তুমি সারাংশ সারমর্ম পড়ছো সেগুলো ওরকমভাবে পড়ো,
তুমি হয়তো বা ভাবসম্প্রসারণ পড়ছো সকালবেলা বা রাত্রেবেলা, আজকে সারা রাত দশ বারো পনেরো দশটা ভাবসম্প্রসারণ মুখস্থ করবো বা ভালো করে বুঝে নিব, আর পরের দিন আমি রচনা পড়বো, সারাদিন প্রবন্ধ রচনা পড়বো। তো এইরকমভাবে তোমাকে নিয়মিত অংশ তিন দিন টানা পড়তে হবে, অর্থাৎ ব্যাকরণ নিয়মিত অংশ টানা মিলিয়ে তুমি বাংলা দ্বিতীয় পত্র বই কমপ্লিট করে এক পাশে বইটা বাংলা প্রথম পত্রের সাইডে রেখে দিবা। তো এরকমই দেখা যায় এগারো দিনের মধ্যে বাংলা প্রথম দ্বিতীয় শেষ, আমার দুইটা বই কমপ্লিট, বাকি থেকে আর কয়টা বই, এগারোটা বই। তো সেই এগারোটা বইয়ের এই পরবর্তী বইটা আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে ইংরেজি প্রথম দ্বিতীয়। এখানেও দুইটা বই আমরা কথা বলছি। তো ইংরেজি প্রথম দ্বিতীয়র পার্ট এ পার্ট বি, আমি একটু যেহেতু এখানে অনেক ধরনের বন্টন আছে, যেমন পার্ট এর মধ্যে এখানে সিন আনসিন সামারি রয়েছে, আবার পার্ট বির ক্ষেত্রে প্যারাগ্রাফ এটা ওটা রয়েছে, আবার ইংরেজি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে একই বিষয়গুলো রয়েছে। সো আমি এখানে বড় করছি না, ছোট করে বুঝিয়ে দিচ্ছি। ইংরেজির ব্যাপারটা হচ্ছে দুই ধরনের শিক্ষার্থী বর্তমানে অ্যাভেলেবেল, দুই ধরনের শিক্ষার্থী বর্তমানে আছে। এক ধরনের শিক্ষার্থী যারা কিনা ইতিমধ্যে বছরের শুরু থেকেই টুকটাক প্রস্তুতি নিচ্ছে, প্রাইভেট পড়ছে, তাদের পার্ট এর বা পার্ট বি এর অধিকাংশ পড়া আছে, যেমন প্যারাগ্রাফ তার অনেকগুলো মুখস্থ আছে, তার এটা ওটা অনেক কিছু মুখস্থ করা আছে, ডায়লগ বা ইমেল বা এগুলো টুকটাক মুখস্থ করা আছে। আবার অনেক শিক্ষার্থী একদম মুখস্থ একটাও নাই, যারা এতদিন বই ধরেই নাই। সো যাদের ইতিমধ্যে বই ধরা আছে, সেটা পার্ট এ হোক পার্ট বি হোক, ট্রাই করো যেগুলো তোমার পড়া আছে ওইগুলো বাদে নতুন পড়া শুরু করার, এবং সেটা একটা মানে তোমার তালিকা মেনটেন করে আগে পার্ট এ ধরো, ধরো না দুই দিন বা তিন দিন পার্ট এ পড়বা, সেক্ষেত্রে তুমি পার্টের আগে সিন কয়েকটা শেষ করো, আনসিন কয়েকটা শেষ করো, সামারি কয়েকটা শেষ করো, এই টুকটাক বিষয়গুলো শেষ করো। তারপর তিন দিন তুমি টানা পার্ট বি ধরলা, পার্ট বি এর যতগুলো তুমি পড়ছো ইতিমধ্যে সেগুলো একবার পড়বা, কারণ পার্ট বি মানে তোমাদের এখানে রাইটিং সাইড বা কম্পিটিশন সাইডে কিন্তু অনেক শিক্ষার্থী মনে করে আমি মুখস্থ কিন্তু পরীক্ষার সময় গিয়ে ভুলে যায়, তো এরকম যেন না হয়। তো এরকমভাবে পার্ট এ পার্ট বির উপর প্রিপারেশন তোমরা নেও, কেমন আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আরও একটা বিষয় আসতে আছে, সেটা হচ্ছে তোমাদের নোট খাতা। দেখো ইংরেজির ক্ষেত্রে চেষ্টা করো নোট খাতা মেনটেন করার, বিশেষ করে পার্ট বি এর ক্ষেত্রে, সেটা প্রথম হোক দ্বিতীয় হোক। কেন বলছি, তুমি কোন প্যারাগ্রাফ পড়ছো, তুমি কোন ডায়লগ পড়ছো, তুমি কোন ইমেল পড়ছো, তুমি কোন কি পড়ছো, এগুলো বইতে ওই ভাস করে না রেখে তোমরা খাতায় লিখে নোট খাতা মেনটেন করো। পরীক্ষার সময় ভাস খুলে গেলে তোমাকে পড়তে হবে না, পরীক্ষার সময় তুমি সুন্দর করে এই নোট খাতাটা খুলে তুমি সেখান থেকে দেখে সেগুলো প্রিপারেশন নিবা। অর্থাৎ নোট খাতা মেনটেন করা ইম্পর্টেন্ট। অনেক জায়গায় দেখা যায় তুমি এলোমেলো হয়ে যেতে পারো, তুমি পড়ছো প্যারাগ্রাফ ট্রি প্লান্টেশন একটা বই থেকে, পরীক্ষার সময় বই খুঁজে পেতেছো না বা ওই প্যারাগ্রাফ খুঁজে পাচ্ছ না, তখন তোমাকে যাইতে হচ্ছে আবার নতুন করে পড়তে হচ্ছে, সেটা তোমার তো পসিবল না। সো এইরকমভাবে পড়াগুলো থেকে গুছিয়ে রাখবা, যাতে করে তোমার জন্য তোমার প্রেশার না হয়। এটা ইংরেজির ক্ষেত্রে মাস্ট তোমার নোট মেনটেন করা, বাট অন্যান্য সাবজেক্টও তোমাকে হেল্প করবে। সো নোট খাতাগুলো মেনটেন করার ট্রাই করো, আশা করা যাচ্ছে ভালো কিছু হবে তোমাদের। এবং ইংরেজির ক্ষেত্রে ছয় দিনের কথা বলেছি, তার মানে এই যে ছয় দিনে টানা, তুমি চাইলে কিন্তু সময় আরও বাড়িয়েও নিতে পারো, চাইলে তুমি একদিন দুদিন বাড়াই নিতে পারো যদি তোমার দরকার হয়, কারণ এটা তো কোনো জায়গায় লিমিটেশন না যে ছয় দিনের মধ্যেই করতে হবে, তবে আমি হলে ছয় দিনের বেশি লাগতো না, এরকমভাবে আমি আমার মতো করে বলেছি। তুমি তোমার জায়গা থেকে একটা রুটিন তৈরি করে শুরু করে দাও। পরবর্তী গুরুত্বপূর্ণ সাবজেক্ট গণিত নিয়ে কথা বলছি। ওমাই গড, গণিত না, গণিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করে থাকে, কারণ গণিতে ব্যাপারটা একটু অন্যরকমের, সবাই ভয় পাই সাবজেক্টটাকে, ভয় পাওয়ার কারণ আছে, কারণ গণিত অনেকেই মাথা ওরকমভাবে নিতে পারে না। সো গণিতে যেগুলো রয়েছে জীবীজগণিত জ্যামিতি ত্রিকোণমিতি পরিসংখ্যান, চারটা পার্টে বিভক্ত হয়ে গণিতটাকে অ্যান্সার করতে হয়, সেখানে অনেক বাধ্যতামূলক বিষয় রয়েছে, আমরা ওইগুলো সাজেশনের কথা বলেছি। তো ওই ওই পার্টে আমরা যাচ্ছি না, আমরা বলছি ছয় দিনে কীভাবে গণিত শেষ করা যায়। শুরু করছি পরিসংখ্যান থেকে, পরিসংখ্যানে গড় মধ্যক প্রচুরক অজীব রেখা এই টুকটাক বিষয়গুলো করতে সর্বোচ্চ এক বেলার বেশি লাগে না। সকালবেলা যদি ছটার দিকে বা সাতটার দিকে শুরু করো, দশটা এগারোটা বা একটা পর্যন্ত এরকম একটা দিন দেখে বসবা, পরিসংখ্যান হয়ে যাবে এক বেলা, এর বেশি লাগবে না। সো এক বেলার মধ্যে পরিসংখ্যান। ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা বলেছিলাম, আমাদের সাজেশন ভিডিও আমি বলেছিলাম ত্রিকোণমিতি আর পরিমিতি দুইটা অধ্যায় বললেই হবে, সেই দুইটা অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসবে, তুমি ত্রিকোণমিতি থেকে দুইটা প্রশ্ন, পরিসংখ্যান থেকে একটা, তিনটা কিন্তু ষাটটা প্রশ্নের তিনটা কিন্তু এই দুইটা থেকে আসবে। সো যারা পাস করতে চাও তারাও ত্রিকোণমিতি এবং পরিসংখ্যানটাকে গুরুত্ব দাও, জাস্ট এই দুইটা অধ্যায় পড়লো পাশও কনফার্ম হবে, তিরিশ মিনিট কনফার্ম হবে, দুইটা অধ্যায় থেকে আসবে শুধুমাত্র দুইটা পার্ট থেকে, ত্রিকোণমিতি পরিমিতি থেকে দুইটা এবং পরিসংখ্যান থেকে একটা। সো এইটা তোমরা করো, এবং এই দুইটা অধ্যায় তুমি মোটামুটি দুই দিনের মধ্যে শেষ করো। কয়দিন? দুই দিনের মধ্যে ত্রিকোণমিতি এবং পরিসংখ্যান, মানে ত্রিকোণমিতি পরিমিতি এবং ত্রিকোণমিতি দুইটা, পরিসংখ্যান তিনটা, তিনটা অধ্যায় দুই দিনের মধ্যে শেষ করো। এবং বাকি থাকে জ্যামিতি, জ্যামিতির ক্ষেত্রে কী কী পড়বে সেটা আমার সাজেশন ভিডিওতে উল্লেখ করা আছে, সেগুলো দেখো। সাজেশন ভিডিওতে আমি ডিসক্রিপশন লিঙ্ক দেবো বা প্লে স্টোরের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে মানে, বা সেগুলো সার্চ করে দেখো। জ্যামিতি রয়েছে, জ্যামিতি সর্বোচ্চ দুইটা তিনটা অধ্যায় পড়তে আমি তোমাদেরকে সেখানে বলেছিলাম, তিনটা অধ্যায় পড়ো, একদিন লাগতে পারে বা দুই দিন, দেড় দিন লাগতে পারে,
হাফ বেলা করে পড়ো দেড় দিন, মানে একদিনে একটু বেশি হাফ দিন লাগবে। সো আর বীজগণিতের ক্ষেত্রে আড়াই দিন রাখো, বীজগণিতে আড়াই দিন বলতে সেট ফাংশন, তারপর হচ্ছে তোমাদের ওই পাশে বীজগণিতের রাশি, তারপর হচ্ছে লগ রয়েছে, অনেক টুকটাক অনেক অঙ্কই রয়েছে। তো দেখা যায় বীজগণিত রাশি এই অধ্যায়গুলো করতে সময় লাগবে। সো নতুন কোনো কিছু না পড়ে আগে যেগুলো পড়ছো বা যেগুলো করেছো ওইগুলো পড়ো। সেক্ষেত্রে তুমি টোটালি আমি যদি বলি অন্তপক্ষে বীজগণিত দুই দিন বা আড়াই দিন, জ্যামিতি একদিন বা দেড় দিন, টোটাল চার দিন, আর বাকি এই দুইটা মিলে দুই দিন, কত হয় চার দুই ছয় দিন। এই ছয় দিনে কিন্তু গণিত পসিবল। তোমার যদি মনে হয় সময় আরও বেশি নেবা তাহলে সময় বেশি নাও, নিয়ে এক্ষেত্রে আট দিনে শেষ করো। বীজগণিত অন্তপক্ষে টানা তিন দিন করো, জ্যামিতি দুই দিন করো, আর এই দুইটা হচ্ছে গিয়ে তিন দিন করো, তাহলে তিনটাও দেয় তিন দিন। তো দেখা যায় ইজিলি আট দিনের মধ্যে গণিত পুরো বই শেষ করে ফেলতে পারো, এক সাইডে রেখে দিবা, রিল্যাক্সে পড়াশোনা শেষ করে দেবা অন্তপক্ষে পাঁচটা সাবজেক্টে। তো এই রোডম্যাপটা যদি তুমি অনুসরণ করো ইজিলি কিন্তু পড়তে, মানে তোমার একটা গাইডলাইন হলো এবং ভালোভাবে শেষ করতে পারবা। দেখো এক্ষেত্রে গাইডলাইন বলতে পারো ভাইয়া যে আপনি তো গাইডলাইন দিলেন, পড়বে কে, পড়তে তো হবে তোমাকে, কারণ রেজাল্টটা তো তোমার, আমার না। সো কষ্ট করতে হবে, হয়তো সঠিক নিয়মটা বলে দিলাম এভাবে পড়া যেতে পারে। এখন তুমি সুন্দর করে কষ্ট করো ভাই, কষ্ট করলে কেষ্ট মিলবে। সো একটু কষ্ট করো, জাস্ট পরীক্ষার কটা দিন বাকি আছে, তারপরে আর প্যারা নাই, তারপরে তোমরা রিল্যাক্সে ঘুরবা ফিরবা, খাবা দাবা ঘুরবা, মানে কোনো প্যারাই নাই। সো একটু কষ্ট করে এই কটা দিন একটু পড়াশোনা করে নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবো সকলে, আল্লাহ হাফেজ।